এই কোরআনের একটা কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লামা তারেক মনোয়ার বেরিয়ে গিয়েছে। এই কোরআনুল করিমের একটা কণ্ঠকে বন্ধ করে দেওয়া হয়েছে, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেরিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। আপনি একটা কণ্ঠ বন্ধ করে দিবেন, আল্লাহ পাক হাজারো কণ্ঠ তার জমিনের মধ্যে ছড়িয়ে দিবেন। আপনি কোন একটা তাফসিরুল কোরআনের মাঠকে আপনি বন্ধ করে দিবেন, ভেঙে দিবেন, আল্লাহ পাক তার কোরআনের জন্য হাজারো মাঠ আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন। কথা বলেন ঠিক? রহমান আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা শুনবে যারা, আল্লাহ পাক তাদের প্রত্যেকের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করে দিবে। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা কথা বলে তারা কি চায়? জোরে বলেন। এই বিশাল কনফারেন্সের চতুর্পাশে লোক দাঁড়ানো, যারা দাঁড়িয়ে আছেন কথা বলছেন, আপনারা কি আল্লাহ পাকের রহমত পেতে চান? যদি আল্লাহ পাকের রহমত পেতে চান তাহলে আপনাদের জবানটা আল্লাহর রাস্তায় বন্ধ করে দেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আপনার আমি আবারও জানতে চাইবো, আপনারা কি আল্লাহ পাকের রহমত পেতে চান? আল্লাহ পাকের রহমত পেতে চাইবে যারা মুখের জবান বন্ধ করে দিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের মাহফিলের আশেপাশে কেউ যদি কথাবার্তা বলে, হইচই করে, গেঞ্জাম করে, মানুষদেরকে, আল্লাহর গোলামদেরকে আল্লাহর কোরআনের কথা শুনতে দিতে চায় না, বেঘাত সৃষ্টি করে, সমস্যা করে, তাহলে এগুলো মুমিনের চরিত্র না, এগুলো হলো কাফের আর মুশরিকের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাঈমের নয়, আল্লাহর কোরআন জানায়, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون كفرنا বললো কারা? কারা বললো? জোরে বলেন কারা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাফেরেরা বলল, তোমরা কোরআন শুনতে যেও না, কোরআনুল করিম তো শুনবেই না, এমনকি যেখানে আল্লাহর কোরআনুল করিম থেকে তেলাওয়াত করা হয়, উপদেশ দেওয়া হয়, নসিহাত করা হয়, তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, গন্ডগোল সৃষ্টি করো, মেলা জমাও, যাতে করে আল্লাহর গোলামেরা আল্লাহর কোরআনের কথা শুনতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো করে যদি তোমরা আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় রাখতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে কাফেরদের বিজয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জনসমুদ্রের কাছে আমি জানতে চাই, আপনারা কি আল্লাহর কোরআনকে বিজয়ী করে দিবেন না শয়তানকে বিজয়ী করে দিবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর কোরআনকে না শয়তানকে? কাকে? আল্লাহর কোরআনকে বিজয়ী করে দিতে চাইবে যারা জবানটা বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো আমলের মানসিকতা দিল দিয়ে শুনবে, তারা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের কথা শোনা দরকার আছে না নাই? আর একটু জোরে, আল্লাহর কোরআন শুনলে লাভ না ক্ষতি? আর একটু জোরে বলেন। বন্ধুগণ, এই তো কিছুক্ষণ আগে আমরা একটা সলাত আদায় করেছি, নামাজ আদায় করেছি, নামাজের নাম জোরে বলেন এশা নামাজ, এশার সলাত আদায় করেছি। আমি তাফসীর নুরুল কোরআন থেকে, তাফসীর ইবনে কাসির থেকে আমি আপনাদেরকে রিলি করে শোনাতে চাই। ও আমার ভাই, শুনবেন নাকি আপনারা কথা বলেন? শুনবেন? তাফসীর নুরুল কোরআন থেকে, তাফসীর ইবনে কাসির থেকে, তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে, তাফসীরে এরকম ভাবে তাফহিমুল কোরআন থেকে আমি আপনাদেরকে রিলি করে শোনাই। প্রিয় নবীজির, প্রিয় নবীজির অত্যন্ত কাছের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন,
আমার নবীজি বলেন যদি কোনো বান্দা নামাজ পড়ার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পূর্বে আমরা দুইটা হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠাই, কথা বলেন কোন পর্যন্ত উঠা, কাঁধ অথবা কান, ঠিক কিনা? আর মুখে একটা স্লোগান দেন, সেই স্লোগানটা কি সবাই বলেন? এটা কি কোনো দলীয় স্লোগান? জোরে বলেন, দুইটা হাত কান অথবা কাঁধ পর্যন্ত তুলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেরেন্ডার করি, আত্মসমর্পণ করি, কথা বলেন ঠিক কিনা? কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে দুটি হাত তুলে আমরা আত্মসমর্পণ করি, সেরেন্ডার করি, আর মুখে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি হলে সবচাইতে বড়, কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন নামাজি বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দুটি হাত তুলে যখন সেলেন্ডার করে আত্মসমর্পণ করে, তারপরে যখন হাতটা বেঁধে ফেলে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালো, কি লাগাইছে জোরে বলেন না, কি লাগাইলো? হ্যান্ডকাপ। হ্যান্ডকাপ লাগানোর পরে সে যখন মুখে স্বীকার করলো আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আমার নবীজির সাহাবী বলেন, নবীজি বলেছেন ওই নামাজি বান্দা আর আল্লাহ পাকের মাঝখানে যতগুলো পার্টিশন থাকে, হেজাব থাকে, পর্দা থাকে, সমস্ত পর্দা পার্টিশন হেজাব গুলো আমার আল্লাহ দূরে সরাইয়া দেয়। এখন নামাজে কে বান্দা? নামাজে কে? কথা বলে না, নামাজে কে বান্দা? আর সামনে কে? আল্লাহ। সামনে হচ্ছে আল্লাহ, নামাজে বান্দা, মাঝখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই, হেজাব নাই, আল্লাহু আকবার। এবারে নামাজি বান্দা আল্লাহ পাকের সাথে কি কথাগুলো বলে আপনারা কি শুনতে চান? কথা বলেন, শুনতে চান? শুনতে চাইলে আওয়াজটা কমায় দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি আল্লাহ পাকের সাথে তারপরে নামাজি বান্দা কথা বলে কিভাবে বলে শুনেন? নামাজি বান্দা নামাজের মধ্যে বলে আলহামদু, কি বলে? আলহামদু। আল্লাহ বলে লিমানিল হামদু, বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলে মালিল্লাহ, বান্দা বলে রব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার রব্বুল আলামিন, আল্লাহ পাক, বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আমার রহমানুর রহিম, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। নামাজের ভিতরে নামাজি বান্দা বলে আলহামদু, কি বলল? সমস্ত প্রশংসা কার জন্য বলেন তো, কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায়, ও গোলাম তুই যে প্রশংসাটা করলি, তোর এই প্রশংসাটা কার জন্য? কার জন্য তোর এই প্রশংসাটা? তোর প্রশংসাটা তুই কারে দিবি, কারে দিবি? এবার নামাজি বান্দা নামাজের ভিতরে জানিয়ে দেয় লিল্লাহ, আমার প্রশংসাটা আমি দিব আমার আল্লাহকে, কাকে দিব জোরে বলেন, কাকে? আল্লাহকে দিব, ঠিক কিনা? আল্লাহ জানতে চায় মালিল্লাহ, ও গোলাম তুই যে আল্লাহর প্রশংসা করলি, তুই যে আল্লাহর প্রশংসা করলি, সেই আল্লাহর পরিচয় কি? কি তোর আল্লাহর পরিচয়? এবার নামাজি বান্দা নামাজের ভিতরে বলে রব্বিল আলামিন, আমার সে আল্লাহর পরিচয় হলো তিনি সারা জাহানের মালিক। কিসের মালিক? সারা জাহানের মালিক, আমার আল্লাহ তিনি সারা জাহানের মালিক। এবার আল্লাহ জানতে চায়, ও গোলাম তুই যে আল্লাহর জন্য প্রশংসাটা করলি রে গোলাম, এই প্রশংসা তুই যে আল্লাহর জন্য করলি যিনি সারা জাহানের মালিক, তার আর কি পরিচয় আছে? এবার নামাজি বান্দা বলে আমার সে আল্লাহর আরো পরিচয় হলো
আর-রাহমানির রহিম। আমার সে আল্লাহর পরিচয় হলো যার দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো সীমা নাই। বন্ধুগণ, আমরা এমন এক আল্লাহ পেয়েছি যার দয়ার শেষ নাই, মায়ারও আছে নাকি? দয়ার শেষ আছে, মায়ার সীমা আছে? কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানতে চায়, ও গোলাম, তুই যে আল্লাহর প্রশংসা করলি, যিনি সারা জাহানের মালিক, যে আল্লাহর মায়ার শেষ নাই, দয়ার সীমা নাই, সে আল্লাহর আর কি পরিচয় আছে আমাকে একটু জানাও। এবার নামাজি বান্দব নামাজের ভিতরে জানিয়ে দেয়, মালিক ইয়াউমিদ্দিন। এবার নামাজি বান্দব নামাজের ভিতরে জানিয়ে দেয়, আমার সে আল্লাহর পরিচয় হলো তিনি বিচার দিনের মালিক। কোন দিনের? একটু জোরে বলেন, কোন দিনের? এটা কি ওই যে আপনাদের কমিশনার সাহেবের অফিস, এখানে যে সালিশ দরবার, ওইটা জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোন কোর্ট? হাশরের ময়দান, ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেখানে একমাত্র আল্লাহ থাকবেন বিচারক, কথা বলেন ঠিক কিনা? সেখানে কোনো অপরাধীকে নিরপরাধীকে অপরাধী বানানো হবে না, আবার অপরাধীকে নিরপরাধ বানিয়ে খালাস দেওয়া হবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুগণ, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বিচার করবেন। বান্দা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মালিক ইয়াউমিদ্দিন, ও গোলাম, আমি তো সেই বিচার দিনের মালিক। সেই বিচার দিনের মালিকটা কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার পরিচয় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার বান্দা আল্লাহ পাকের সাথে পরিচয় হওয়ার পরে এবার বান্দা আল্লাহ পাকের কাছে দাবি করে, ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমরা তো একমাত্র তোমার গোলামি করি, আমরা কার গোলাম? জোরে বলেন, কার? আমার বাবা কার গোলাম? আমার দাদা কার গোলাম? আমার দাদার বাবা কার গোলাম? তার মানে আমি গোলামের গোরের গোলাম, ঠিক না? আমি কি গোলামের গোরের গোলাম? শুধু গোলামের গোরের গোলাম না, আমার 14 গোষ্ঠী গোলাম। কার? জোরে বলেন, আপনাদের কমিশনারের, মেয়র সাহেবের, মন্ত্রী সাহেবের, এমপি সাহেবের, প্রধানমন্ত্রীর, আমরা গোলাম কার? প্রধানমন্ত্রী যার গোলাম আমিও তার গোলাম, মেয়র সাহেব যার গোলাম আমিও তার গোলাম, এমপি সাহেব যার গোলাম আমিও তার গোলাম, ঠিক কিনা বলো? আমরা সবাই কার গোলাম? সে আল্লাহর রাস্তায় আপনাদের জবানটা বন্ধ করে দেন। এখন অনেক কথা আসছে, চতুর্দিক থেকে এত আওয়াজ আসলে কথা বলা যায় না, এত আপনারা ভালো বুঝেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের সাথে বান্দার পরিচয় হয়ে যায়, আল্লাহ আমি একমাত্র তোমার গোলাম, আর তোমার ওই কাছে সাহায্য প্রার্থনা করি, আমরা সাহায্য চাইব কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আমরা এই কথাগুলো নামাজের মধ্যে বলি, নামাজ থেকে বেরিয়ে আমরা বিভিন্ন মাজারের কাছে যাই, বিভিন্ন কবরের কাছে যাই, বিভিন্ন ফকির আর দরবেশের কাছে যাই, কথা বলেন ঠিক কিনা? তারা কি দেওয়ার ক্ষমতা রাখে? ক্ষমতা রাখেন কে? এই জন্য চাইবেন কার কাছে? দেওয়ার ক্ষমতা আছে কার? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, যখন তোমার হাত দুটো খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, হাতে যখন তোমার কিছুই থাকবে না, তখন তুমি কারো কাছে চাইবে না, নামাজ আদায় করো, আর দুটি হাত তোমরা আমি আল্লাহর দরবারে তুলে দাও, আমি আল্লাহ পাক তোমাদের হাত ভরে ভরে তারপরে দিয়ে দেব। এই জন্য কার কাছে চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামা
আল্লাহর পুরে নবীন বলেন, তোমরা কি আল্লাহ পাকের দেয়া এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, এটা কার দেয়া জীবন ব্যবস্থা? কার দেয়া? জোরে বলেন কার? আল্লাহ বলেন, তোমরা কি আমি আল্লাহ পাকের দেয়া এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করো? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? সবাই আল্লাহর হুকুম মানে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, কথা বলেন ঠিক কিনা? প্রিয় জনসমুদ্রের কাছে, এই জনসমুদ্রের কাছে আমি জানতে চাই, আমার চক্ষু কার হুকুম মানে, আমার নাকটা কার হুকুম মানে, আমার জিহ্বা কার হুকুম মানে, আমার মাথার চুলগুলো কার হুকুম মানে, আমার হাতের নখ কার হুকুম মানে? তাহলে বোঝা গেল আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর হুকুম মানে, কিন্তু আমার দেহের ভিতরে যে একটা নফস আছে, এই নফসটা শুধু শয়তানের গোলামি করে, কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার দেহের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর গোলামি করে, আমার নফসটা শয়তানের গোলামি করে, ওই শয়তানের গোলামি থেকে ফিরিয়ে এনে আমার নফসটাকেও আল্লাহর গোলাম বানাতে হবে। আল্লাহর গোলাম বানাতে পারেন যদি আল্লাহ পাকের জান্নাতে চলে যেতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আপনারা কি আল্লাহর জান্নাতে যেতে চান? সবাই চান? মাবুদ তুমি জান্নাতেরই পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতের পাশে যদি আপনার ঘরটা হয়, ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন ভালো লাগবে। তো আল্লাহ যেন প্রত্যেককে জান্নাতের পাশে ঘর বানিয়ে দেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, কথা কি ভয়ে বলবো না নির্ভয়ে? কথা বলতে হবে ভয়ে না নির্ভয়ে? সত্য যাহা বলবো তাহা করবো না কুডর, লোকের কাছে হোক না তিক্ত আসুক যত ঝড়। কুকুন সোনা মিথ্যা নয়, মিথ্যা কুবচন, আল্লাহ তাতে না খুশ হন সত্য দিও মন। সত্য হল তারার মত। এটা কি, এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? সত্য হল তারার মত, মিটি মিটি জলে, মিথ্যা হল অমানিসা নেই যে অতর তলে, কথা বলেন ঠিক কিনা? কথা কি আমার? আল্লাহর কোরআন বলে ওয়ালাতাহিনু ওয়ালাতাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ভয় নাই, চিন্তা নাই। কার কথা? ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন কোনো ভয় নাই, চিন্তা নাই, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। যদি তোমরা আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারো আর ঈমানটা যদি নষ্ট না করো, তাহলে আমি আল্লাহ ঈমানদারদেরকে বিজয় দান করে দেব। আপনারা বিজয় চান? জোরে বলেন বিজয় চান? বিজয় কি ধাক্কা ধাক্কি করে আসবে? এক কথা কয় না, বিজয়কে ধাক্কা ধাক্কি করে আসবে? ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে, আর একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? ধাক্কা ধাক্কি করে বিজয় আসে নাই, ধাক্কা ধাক্কি করে বিজয় আসবেও না, কথা বলেন ঠিক কি ঠিক না? বিজয়ের মালিককে জোরে বলতে হবে, বিজয়ের মালিককে আল্লাহ পাক হলেন বিজয়ের মালিক।
আল্লাহ পাকের সিদ্ধান্তে অপেক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি দেখবে না তার পূর্ণ সৃজন করে। চাও তুমি আকাশ পানে দেখো কিছু বলছো, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নৈপুণ্যের মধ্যে, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোন ভুল আছে? কোন ত্রুটি আছে? কোন ত্রুটি নেই, কোন ভুল নেই। আল্লাহ পাক বলেন, ফারজিল বাসর হাল তারা মিন সুতুর, তোমরা বারবার তাকাও, চোখটা মুছে আবার তাকাও, তাকিয়ে দেখো আমি আল্লাহর সৃষ্টির নৈপুণ্যের মধ্যে কোন ভুল আছে কিনা। বন্ধুগণ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ভুল আছে? জোরে বলেন, আছে। আল্লাহ পাক বলেন, লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে খুঁজবে, তাহারা রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যার স্থান বহাল রাখিয়া খুঁজিতেছে তারা আল্লাহকে ধরিয়া, কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ, আকাশে যা আছে, জমিনে যা আছে, চন্দ্র সূর্য নক্ষত্র সবাই হুকুম মানে কার? জোরে বলেন, হুকুম মানে কার? সবাই আল্লাহর হুকুম মানে। শুধুমাত্র এই মানুষগুলো আল্লাহর হুকুমকে অমান্য করে, কথা বলো ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানবে যে, সে কি মানুষকে কষ্ট দিতে পারে? একজন মানুষকে আরেকজন মানুষকে ধাক্কা দিতে পারে? বন্ধুগণ, এই জন্য ধাক্কা ধাক্কি বন্ধ করতে হবে, মুখের আওয়াজটাও বন্ধ করে দিতে হবে। এরকম ভাবে আপনারা যেরকম ভাবে চেঁচামেচি করছেন, যেইভাবে হই হুল্লো কথাবার্তা বলছেন, এই পরিবেশে অন্তত আপনাদের প্রিয় সন্তান, এই এলাকার মাটি ও মানুষের গর্ব মিজানুর রহমান আজহারি অন্তত কথা বলতে পারে? পারে, এই কথা বলেন না কেন? পারে। তাহলে মিজানুর রহমান আজহারি যেই পরিবেশ হলে কথা বলতে পারে, ওই ধরনের পরিবেশ আপনাদের করে দেয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? বন্ধুগণ, সেই পরিবেশ আপনারা করে দিবেন, এই আহ্বান আমি আপনাদের কাছে জানাই। প্রিয় বন্ধুগণ, এটা হলো আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আমার সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা নাও হতে পারে, কিন্তু আমার সোনার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার জীবন এই দুনিয়ার মধ্যে থাকে না, কথা বলো ঠিক কিনা? তার উজ্জ্বল নমুনা হলো, তার দৃষ্টান্ত হলো, আমার দেশের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিয়া শাহ যখন কথা বলল, তখন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। যখন যখন আবরার ফাহাদ কথা বলল, তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। যখন বিপি নুরু কথা বলল, তখন তাকে একের পর এক তার উপর আক্রমণ করা হলো, কথা বলা ঠিক কিনা? বন্ধুগণ, আমার সোনার বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু দেশের বিরুদ্ধে কথা বললে সেখানে কোনো অ্যাকশন নেওয়া হয় না, তাকে জিজ্ঞাসাও করা হয় না, বরঞ্চ তাকে পুরস্কৃত করা হয়, কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ, আমরা বাংলাদেশি, আমরা কাকে ভালোবাসি? জোরে বলতে হবে, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই দেশ, এই মাটি, এটা আমার আপনার সকলের, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কিছুদিন পূর্বে ঢাকাতে একটা অনুষ্ঠান হয়ে গেল, জমকালো একটা অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান হলো। ইন্ডিয়া থেকে 60 বছরের একটা পাঠাকে, কথা বলেন না কেন? 60 বছরের একটা পাঠাকে ভাড়া করে আনা হলো, যার নাম হলো সালমান খান। এই লুচ্চা এখনো বিয়ে করে নাই,
তার সাথে নিয়ে আসা হলো ক্যাটরিনা কাইফ, তার সাথে নিয়ে আসা হলো শানুনিকার, কথা বলো ঠিক কিনা? আমরা সবার বিরুদ্ধে, সবার ব্যাপারে আমরা বিরোধিতা না করলেও শানুনিকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে না নাই, এটা আমাদের ইমানি দায়িত্ব। তার কারণ হলো এই শানুনিকার ফজরের আজান বন্ধ করে দেওয়ার কথা বলেছে, কথা বলো ঠিক কিনা? সে বলেছে ফজরের নামাজের আজান নাকি তার ঘুমে ডিস্টার্ব করে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই এই মুসলিম দেশে, এই তৌহিদি জনতার দেশে ভারত থেকে ইন্ডিয়া থেকে ভাড়া করে কারা আনলো তা আমাদের জানা দরকার আছে না নাই? দেশের কোটি কোটি টাকা নষ্ট করে ইন্ডিয়ান সংস্কৃতি, হিন্দি সংস্কৃতি আমাদের দেশে উপহার দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেখানে বাংলা কোনো গান গাওয়া হয় নাই, অথচ আমার দেশে, আমার মাতৃভাষা বাংলা ভাষা, তার জন্য রফিক, জব্বর, বরকত তারা শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে এই দেশে আমরা বাংলার ভাষা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? সেখানে বাংলা ভাষায় গান গাওয়া হয় নাই, সেখানে নগণ্য হয়ে শরীরের মধ্যে কোনো কাপড় না রেখেই তারা সেখানে নগ্ন নাচ নেচেছে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশে কি নাচনে বলি ছিল না? আমার দেশে কি গায়ন অনেক কোনো শিল্পী ছিল না? তাদেরকে তোয়াক্কা না করে ইন্ডিয়া থেকে আমাদেরকে কি সংস্কৃতি দেওয়া হচ্ছে এটা এই জাতি জানতে চায়, কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ান সংস্কৃতি এই দেশের তৌহিদি জনতা কখনো গ্রহণ করে নাই, ভবিষ্যতেও গ্রহণ করবে না, তাকে তাদেরকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে ফেলে দিবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, নূর অর্থ কি? জোরে বলতে হবে, নূর অর্থ কি? 1990 সনে এক নূর আসলো, শাহাদাত বরণ করলো, আমার সোনার বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা 2020-তে এসে আরো একটা নূর পেয়েছি, কথা বলো ঠিক কিনা? নূর যেখানে আলো সেখানে, নূর ছাড়া আলো পাওয়া যায় না, নূর ছাড়া আন্দোলন বেগবান হয় না, কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আবরার ফাহাদ, বিপি নূর, তাদের উপর যারা আক্রমণ করলো, তাদেরকে যারা মারলো, তারা বলেছে তারা নাকি মুক্তিযুদ্ধ মঞ্চের লোক, কথা বলেন ঠিক কিনা? তারা এই কথা বলে আমার যোদ্ধাদেরকে তারা অপমান করেছে, কথা বলো ঠিক কিনা? সেই মঞ্চ থেকে যে সমস্ত যুবক আর তরুণরা বেরিয়ে এসেছিল তাদের বয়স হয়েছে 25-26-30 বছরের কম, প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শান্ত হন, আমার বন্ধুগণ, আমাদের নেতা আছে না নাই? জোরে বলেন, আমাদের নেতা কে? জোরে বলতে হবে কে? আমাদের নেতা হলেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? এই জনতা, এই বিশাল জনসমুদ্র, তারা মাও সেতুনের আদর্শ গ্রহণ করতে চায় না, এই বিশাল জনসমুদ্র তারা লেনিনের আদর্শ গ্রহণ করতে চায় না, কথা বলো ঠিক কিনা? এই বিশাল জনসমুদ্র তারা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করতে চায় না, এই বিশাল জনসমুদ্র তারা কারো বাপের আদর্শ গ্রহণ করতে চায় না, কারো স্বামীর আদর্শ গ্রহণ করতে চায় না, তারা আদর্শ গ্রহণ করবে তার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যার আদর্শ আমি আপনি গ্রহণ করতে চাই তার ব্যাপারে কিছু জানা দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমি এবং আপনি যার আদর্শ গ্রহণ করতে চাই, আমাদের আদর্শ হলেন যিনি রাহমাতুল্লিল আলামিন হলেন তিনি, কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন হলেন তিনি যার ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন নবী গো আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে
পূত পবিত্র চরিত্রের উপরে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করে দিলাম সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নেতাকে আল্লাহ পাক পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠা করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার নেতা, আমার নেতার সম্মানের কথা একটু শুনেন, আমার নেতার সম্মানের কথা শুনেন। আমার নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আমার নবী যদি শরীয়তের কোনো ব্যাপারে হ্যাঁ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার নবীর কথাটাকে, আমার নবী যা বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল করে দিলেন। আমার নবী শরীয়তের কোনো ব্যাপারে যদি না বলেছেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার নবীর কথাটাকে উম্মতের জন্য হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীর সম্মান কত বেশি, আমার নবীর সম্মান হলো এত বেশি, আমার নবী আঙ্গুল উঁচু করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবী যে পা বাড়িয়েছেন আরশ আজিমের মধ্যে চলে যায়, আমার নবী যে হাত তুলে মোনাজাত করেছেন, আমার নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন, আমার নবীজি হাত তুলে মোনাজাত করার কোনো দরকার হয় নাই, আমার নবীজি হাত তুলে মোনাজাত করার দরকার হয় নাই। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবী নামাজ আদায় করেছেন, কিন্তু আমার নবীর মন চায় বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল্লাহর দিকে ফিরে যদি নবী নামাজ আদায় করতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির মনটা প্রশান্তি লাভ করতেন। তাই তো আমার নবীজি জোহরের নামাজ আদায় করেছেন, দুই রাকাত করেছেন, দুই রাকাত বাকি আছে, এমন সময় আমার আল্লাহ আমার নবী আকাশের দিকে তাকালেন, আকাশের মালিক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম এসে আমার নবীকে জানিয়ে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগো এই নামাজের ভিতরে আপনি আপনার কিবলা পরিবর্তন করেন, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে আপনি বাকি নামাজটুকু আপনি আদায় করে নেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী এবং পয়গম্বর প্রেরণ করেছেন, তাদের প্রত্যেক আল্লাহ পাক পয়গম্বর প্রেরণ করেছেন 25 জনের নাম আল্লাহ তার কোরআনুল করিমের মধ্যে রেখেছেন, মাত্র 25 জনের নাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক নাম রেখেছেন, তাদের মধ্য থেকে আল্লাহ পাক যাকে ইচ্ছা যখন ডাক দেবার মন চাইল আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু আমার নবী আপনাদের প্রিয় নবী আমার নেতা আপনাদের প্রিয় নেতাকে আল্লাহ পাক 30 বার কোরআনুল কারীমের মধ্যে একবার নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে যখন ডাক দেবার মনে চাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকিতুমা। আবার যখন কোন একজন নবীকে ডাক দেবার মনে চাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদাকাত রুইয়া। আবার যখন কোন একজন নবীকে ডাক দেবার মনে চাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া। আবার যখন কোন একজন নবীকে ডাক দেবার মনে চাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন, ও মূসা তোমার হাতে কি, আপনারা বলেন কি, একটু জোরে বলেন,
মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের হাতে কি আছে? এ সবাই বলেন কি আছে? এই লাঠিরে আপনারা ভয় পান কিনা? কথা বলেন, ভয় পান? লাঠিরে ভয় পায় না এই ধরনের কোন প্রাণী কি পৃথিবীর মধ্যে আছে? জোরে বলেন, মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের হাতে লাঠি, এটা কি আল্লাহ জানে না? কথা বলেন, জানেন? আল্লাহ কি দেখে? আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। তারপরেও মুসা আলাইহিস সালাতুয়াসাল্লাম কে আল্লাহ পাক কেন প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতুয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার! আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের হাতে দিলেন লাঠি, তারপরেও কেন জানতে চাইলেন মুসা রে তোর হাতে কি? আল্লাহ পাক যেহেতু জানতে চাইলেন, এখানে কোনো ঘটনা আছে না নাই, কাহিনী আছে না নাই? আমার বন্ধুগণ, ঘটনা কি ভালো করে কানটা খুলে শুনে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনাগত ভবিষ্যতের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, একামতে দিনের জন্য, আল্লাহর কোরআনের কর্মী হবে যারা, একামতে দিনের কর্মী হবে যারা, ইসলামী আন্দোলনের কর্মী হবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা মেসেজ জানায় দিলেন, একামতে দিনের কর্মী হবে যারা, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাইবে যারা, খালি হাত রাখবে না তারা, হাতের মধ্যে লাঠি রাখবে তারা। কথা বলেন ঠিক কিনা? আর মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের শত্রু, আল্লাহর দুশমন ফেরাউনের উত্তরসূরীরা বেয়াদবি করবে যখন, মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের উত্তরসূরীরা তাদের হাতের লাঠি দিয়ে তাদেরকে সাইজ করবে, ঠান্ডা করবে, ঠিক তখন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য একামত দিনের কর্মী হবে যারা, এই কোরআনের দ্বারকের বাহক হবে যারা, তাফসিরুল কোরআন দিবে যারা, আর তাফসিরুল কোরআনের শ্রোতা হবে যারা, নামাজি হবে যারা, হাতের মধ্যে লাঠি রাখবে ঠিক তারা? কথা বলেন ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন ডাক দেবার মনে চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়াসিন। আবার যখন ডাক দেবার মনে চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, তাহা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে এই জন্য প্রেরণ করি নাই, আর এই কোরআনুল কারীম আমি আপনার উপর এই জন্য অবতীর্ণ করি নাই, এই পৃথিবীর মধ্যে আপনি আসার পরে এই কোরআন আমি আপনার উপর এই জন্য দেই নাই, কোরআনুল কারীম আপনার উপর অবতীর্ণ করলে পরে আপনার দান মুবারক শহীদ হবে, আপনার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হবে, আপনার চলার পথের মধ্যে কাঁটা বিছিয়ে দেওয়া হবে, আপনার গলার মধ্যে কাপড় পেঁচিয়ে জমিনে আসার দিয়ে ফেলে দেওয়া হবে। ওগো নবীজি, এই কোরআনুল কারীম তো আমি আপনার উপর এই জন্য অবতীর্ণ করি নাই, এই কোরআন অবতীর্ণ করলে পরে আপনাকে পাগল বলা হবে, আপনাকে গণক বলা হবে, আপনাকে জিনে ধরা বলা হবে, আপনাকে সাহিত্যিক বলা হবে, এমনকি 3 বছর আপনাকে নজরবন্দি শিয়াবে আবু তালেবের মধ্যে জেল খাটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনুল কারীম আমি আপনার উপর অবতীর্ণ করি নাই। ওগো নবীজি, আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, 17 বছর বয়সে আপনি একটা হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন, এই সংগঠনের ব্যানারে আপনি মানুষদেরকে তাওহীদের দিকে ডেকেছেন, আপনি তাদেরকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদেরকে সৎ পথে ডেকেছেন, অসৎ পথ থেকে তাদেরকে আপনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন, ফিরানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনার দাওয়াত কেউ মানে নাই, কেউ গ্রহণ করে নাই, বিরোধিতাও করে নাই, বরঞ্চ আপনার সততার কারণে, আপনার আমানতদারির কারণে তারা আপনাকে আল আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে
এই কুরআনুল কারীম আমি আপনার উপর প্রেরণ করার পরে আপনার উপর আপনার শরীরের মধ্যে পাথর মারে আপনার দান্দান মুবারক ভেঙ্গে দেয়, আপনার মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দেয়। ও নবীজি, আপনাকে তারা এরকম ভাবে তারা আপনাকে গালি দেয় মোল্লা বলে, আপনাকে তারা গালি দেয় পাগল বলে, জিনে ধরা বলে। ও নবীজি, আমি তো আপনার উপর কোরআনুল কারীম এই জন্য প্রেরণ করি নাই, কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ, আমি কোরআনুল কারীম আমি আপনার উপরে এই জন্য প্রেরণ করেছি, এই কোরআনুল কারীম আপনি অনুসরণ করবেন, আর আপনাকে অনুসরণ করে এই কোরআনুল কারীম মানবে যারা, এই কোরআন তাদের প্রত্যেকের জীবনকে, তাদের প্রত্যেকের ভাগ্য খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম হলো জীবন বদলের সনদ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কি? এই কোরআন কি জীবন বদলের সনদ? কথা বলেন, এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করায় ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে যারা, তাদের জাহান্নাম ছাড়া কপালে আর কিছু ঘটবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন